কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের বিপক্ষে ট্রাইবেকে শেষ শটটির কথা নিশ্চয়ই মনে আছে। সেই শটে নিশ্চিত হয়েছিল 36 বছর পর আর্জেন্টিনার বিশ্বকাপ জয়। শটটি কে নিয়েছিলেন তাও নিশ্চয়ই মনে আছে, আর্জেন্টিনার গঞ্জালো মন্টিয়েল। ফরাসি গোলকিপার হুগো লরিসের ডান দিক দিয়ে বল জালে জড়ালে শুরু হয় উৎসব। ইতিহাস মন্টিয়ালকে এভাবে মনে রাখলেও বড় এক অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এক নারী মন্টিয়ালের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ করেছেন আদালতে। সে নারীর আইনজীবীর সূত্র মারফত খবরটি জানিয়েছে স্প্যানিশ গণমাধ্যম মার্কা। আর্জেন্টিনার রেডিও 10 গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে সে নারীর আইনজীবী রুকেল হারমিজ জানান, 2019 সালের 1 জানুয়ারি মন্টিয়েলের জন্মদিনে এই জঘন্য ঘটনাটি ঘটেছিল। মন্টিয়েলের বাসার কিছু লোকের দ্বারা যৌন নির্যাতনের ঘটনাটি ঘটে। আমার মক্কেল বুয়েনস আয়ার্সের লা মাতানজ অঞ্চলে থাকেন, সেখানেই এই জঘন্য ঘটনাটি ঘটে। অভিযোগ করার সময় মন্টিয়েলের মা আমার মক্কেলকে হুমকিও দিয়েছেন। এ সময় হারমিত আরও দাবি করেন, মন্টিয়েলের সঙ্গে আমার মক্কেলের অল্প সময়ের সম্পর্ক ছিল। পরিবারের সঙ্গে পরিচয় করিয়ে দিতে মন্টিয়েল তাকে বাসায় আমন্ত্রণ জানায়। আমার মক্কেল পেশায় একজন মডেল এবং সে মদ্যপান করে না, কিন্তু পার্টিতে দুবার মদ্যপানের পর অচেতন হয়ে পড়ে সে। এরপর হারমিদ আরো অভিযোগ করেন, জঘন্য ঘটনাটি ঘটানোর পর সেই নারীকে মন্টিয়েলের বাসার বাইরে ছুঁড়ে ফেলা হয় এবং ঠিক কতজন লোকের দ্বারা তিনি যৌন নিপীড়নের শিকার হয়েছেন তা তিনি জানেন না। এরপর তিনি কিভাবে বাসায় পৌঁছেছেন সেটিও তিনি মনে করতে পারছেন না। ঘটনার প্রায় 4 বছর পর কেন অভিযোগটি তোলা হলো, এমন প্রশ্নের ব্যাখ্যাও হারমিত জানান। এমন ঘটনার পর সে মানসিকভাবে ভেঙে পড়েছিল, এমনকি করোনা মহামারীর সময় সে আত্মহত্যার চেষ্টাও করেছে। এদিকে রেডিও 10 প্রকাশ করা হয়েছে অভিযোগকারী সেই নারীর মন্তব্য। অডিও রেকর্ডের বরাত দিয়ে এই মন্তব্য প্রকাশ করেন রেডিওটির সংবাদ মাধ্যম কর্মী নাচো গ্যালেন ভাট। বর্তমান স্প্যানিশ ক্লাব সেভিয়ায় খেলছেন মন্টিয়েল। 2021 কোপা আমেরিকা ও 2022 বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন দলের সদস্য ছিলেন মন্টিয়েল। আর তার লক্ষ্যভেদে আর্জেন্টিনা বিশ্বকাপ জেতায় ইতিহাসে এমনিতেই আলাদা করে জায়গা করে থাকবেন তিনি। কিন্তু এই অভিযোগ প্রমাণিত হলে ধূসর হয়ে যাবে আর্জেন্টাইন তারকার সব অর্জন। রাইহান রাসেল, কালবেলা স্পোর্টস।